अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह व अलालिका व सहाबिका या हबीब अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अलालिका व सहाबिका या नूर अल्लाह। अस्सलामु अलैकुम प्रिय बंधुरा, आज के आमरा ए भिडियोते जानबो महियोशिनारी हजरते रबिया बसरी रदियल्लाहु अनहार अल्लाह पाकेर उपर भरोसार एकटी विस्मयकर घटनार सम्बन्धे। তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনস ক্লিক করুন। ধন্যবাদ। আমাদের মহাপ্রভু আল্লাহ তাআলা এই পৃথিবীতে বহু নবী ও রাসূল প্রেরণ করেছেন, তবে যত নবী ও রাসূল এই দুনিয়াতে এসেছেন তারা সবাই ছিল পুরুষ। এই মর্যাদা আল্লাহ তাআলা নারীদেরকে দেননি, তাই বলে মহিলাগণের অবহেলা করা কোনো অবকাশ নেই। মহিলাগণের মধ্যে হতেও অনেক জগৎবিখ্যাত ওলি হয়েছেন, তেমনি এক মহিয়সী নারী হযরতে রাবিয়া বসরী রাদিয়াল্লাহু আনহা। ইরাকের বাসরা নগরীতে এক ভদ্রপল্লীতে জন্ম হয়েছিল এই ধর্মবীরু হযরতে রাবিয়া বসরী রাদিয়াল্লাহু আনহার। হযরতে রাবিয়া বসরীর জন্ম তারিখ বিয়ে বহু মতভেদ রয়েছে। তিনি 95 হিজরি মনন্তরে 99 হিজরির 719 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে ইরাকের বাসরা নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ইসমাইল এবং মাতার নাম মাইফুল। তারা দরিদ্র ছিলেন বটে, তবে পরম ধার্মিক ও আল্লাহ ভক্ত ছিলেন। রাবিয়া বসরী ছিলেন ভদ্র, নম্র এবং সংযমী, সেই সাথে প্রখর বুদ্ধিমত্তার অধিকারিণী ছিলেন তিনি। সব সময় গভীর চিন্তায় ধ্যানমগ্ন হয়ে যেতেন। রাগ, হিংসা, অহংকার তার চরিত্রকে কখনো কলুষিত করতে পারেনি। মোট কথা হলো, আল্লাহর একজন অলি হওয়ার জন্য যা যা গুণাবলী থাকা প্রয়োজন সব গুণের অধিকারিণী ছিলেন হযরতে রাবিয়া বসরী রাদিয়াল্লাহু আনহা। হযরতে রাবিয়া বসরী রাদিয়াল্লাহু আনহা সকল বিপদ আপদকে পরীক্ষা হিসাবে গ্রহণ করতেন, আর কেনই বা মনে করবেন না, কারণ এ জগতে যারাই আল্লাহর বন্ধু হতে চেয়েছেন তাদেরকে ইমানের কঠিন অগ্নি পরীক্ষা দিতে হয়েছে। এ পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, তোমরা কি ধারণা করেছো এমনিতেই জান্নাতে প্রবেশ করবে, অথচ আল্লাহ তাআলা অবগত আছে তোমাদের মাঝ থেকে কে জিহাদ করছে আর কে ধৈর্য ধারণ করছে। সূরা আলী ইমরান 142। রাবিয়া বসরী দাসত্ব জীবনও অতিবাহিত করেছেন। তার মনিব ছিল অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির লোক, বিরামহীন কাজ সকাল থেকে রাত পর্যন্ত চলতে থাকত। আর মনিবের নির্ধারিত কাজ শেষ হওয়ার পর তিনি মহান রবের ইবাদতে মশগুল হয়ে যেতেন। মূলত রাবিয়া বসরীর উদ্দেশ্য ছিল মহান আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করা। আল্লামা ফরিদুদ্দিন সত্তারের মতে, এক রাতে রাবিয়া বসরী যখন আরাধনায় লিপ্ত ছিলেন তখন তার মাথার ওপর কোনো শিকল দিয়ে বাঁধা ছাড়াই একটি ঝাড়বাতি জ্বলছিল, যার আলো বিচ্যুতি হয়ে ঘরের চারপাশে আলোকিত হয়ে গেল। এ ঘটনা দেখে মনিবের পাষাণ হৃদয় গলে গেল। মনে মনে বলল, হায়, এ আমি কাকে আমার ঘরে দাসী বানিয়ে রেখেছি, সে তো সামান্য নারী হতে পারে না, সে আল্লাহর প্রিয়জন। পরের দিন সকালে মনিব রাবিয়া বসরী রাদিয়াল্লাহু আনহাকে দাসত্ব জীবন থেকে মুক্তি করলেন। হযরতে রাবিয়া বসরী রাদিয়াল্লাহু আনহা একাডেমিকভাবে লেখাপড়া করার সুযোগ পাননি, তবে খুব অল্প বয়সেই মায়ের কাছ থেকে কুরআন, হাদিস, ফিকা শাস্ত্রের ইলম হাসিল করেছিলেন। শিক্ষা অর্জনের ক্ষেত্রে তার মনে কোনো সংকোচ ছিল না। মা বাবাকে খুব অল্প বয়সে তিনি হারান। জীবনের চলার পথে বহু কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তিনি, তারপরেও আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য কখনো পিছপা হননি। তার সমসাময়িক একজন মহান সাধক ছিলেন হযরতে হাসান বসরী রাদিয়াল্লাহু আনহু। হযরতে রাবিয়া বসরী তার কাছে গিয়ে ইলমে তাসাউফ ও মারিফতের সূক্ষ্ম জ্ঞান অর্জন করেন। রাবিয়া বসরী রাদিয়াল্লাহু আনহার জীবন থেকে অনেক কারামত প্রকাশিত হয়েছে। একদিন হযরতে রাবিয়া বসরী রাদিয়াল্লাহু আনহা দস্তরখানায় খেতে বসলেন। এই সময় দুজন মেহমান তার ঘরে এসে উপস্থিত হলো। তখন তার ঘরে শুধুমাত্র দুটি রুটি ছিল,
তাই ভাবলেন দুটি রুটি তিনজনে ভাগ করে খেয়ে নেবেন। তারা তখন খাবার শুরু করেনি, এমন সময় এক ভিখারি এসে দরজায় কড়া নেড়ে বলল, মা গো কিছু খেতে দেবেন, আমি খুব ক্ষুধার্ত। হযরতে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহা জানতেন যে ভিখারিকে খালি হাতে ফিরিয়ে দিতে নেই, তাই তিনি দুটো রুটি ভিখারিকে দিয়ে দিলেন। এমন দৃশ্য দেখে মেহমান দুজন অবাক হয়ে গেলেন, এখন কি তারা উপোস থাকবে নাকি? কিন্তু রাবিয়া বসরি নির্ভিকার, তিনি দরজার দিকে মুখ করে বসে রইলেন। একটু পর পাশের বাড়ির একটি দাসী এসে হাজির হল, ওর হাতে আছে কাপড় দিয়ে ঢাকা তস্তরি, তাতে আছে গরম গরম রুটি। দাসী বলল, আমাদের বাড়িতে ভালো রান্না হয়েছে, গিন্নিমা এগুলো আপনার জন্য পাঠিয়ে দিয়েছেন। রাবিয়া বসরি ঢাকনা খুলে রুটি গুনে দেখলেন, ওখানে 18টি রুটি আছে, হিসাব মিলল না তার। তাই দাসীর দিকে তাকিয়ে বললেন, তুমি হয়তো ভুল করেছ, এ রুটি আমার নয়। তাই তিনি রুটিগুলি ফিরিয়ে দিলেন। ব্যাপার দেখে মেহমানরা তাজ্জব হয়ে গেলেন, ক্ষুধায় তাদের পেট জ্বলছে, অথচ রাবিয়া বসরি এগুলো রুটি পেয়েও ফিরিয়ে দিলেন। তারা বলল, এ আপনি কি করলেন? হযরতে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি যা করেছি ঠিকই করেছি। একটু পরে দাসী এসে আবার দরজায় কড়া নাড়ল, রাবিয়া বসরি এগিয়ে এসে দরজা খুলে দিলেন। দাসী তস্তরি এগিয়ে ধরে বললেন, এই নিন আপনার রুটি, আপনি ঠিকই বলেছিলেন, গিন্নিমা আপনাকে 20টি রুটি দিতে চেয়েছিল, কিন্তু গুনতে গিয়ে ভুল করে 18টি রুটি পাঠিয়েছিলেন। হযরতে রাবিয়া বসরি তস্তরি হাতে নিয়ে রুটিগুলি গুনে দেখলেন, তস্তরিতে পুরো 20টি রুটি পেয়ে বললেন, হ্যাঁ এবার ঠিক আছে। দাসী বিদায় হলে এবার মেহমানদের নিয়ে খেতে বসলেন তিনি। রুটিগুলি দারুণ সুস্বাদু আর টাটকা গরম, দুই অতিথি খুব তৃপ্তি করে খেলেন। তিনজন পেট পুরে খাবার পরেও রয়ে গেল বেশ কিছু রুটি। মেহমানদের মনে ঘুরপাক খাচ্ছিল একটি প্রশ্ন, কৌতূহল ঘিরে ধরেছে তাদের, একজন তো বলেই ফেলল, আচ্ছা রাবিয়া বসরি আপনি কি করে জানলেন যে ভুল সংখ্যক রুটি এসেছিল প্রথমে আর পরে ঠিক ঠিক এসেছে? তখন হযরতে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহা বললেন, ও এই কথা কেন আপনারা শোনেননি? আল্লাহ পাক বলেছেন, কেউ আমার নামে এক গুণ দান করলে আমি তাকে 10 গুণ ফিরিয়ে দিই, আর আল্লাহ তাআলার কথা তো মিথ্যা বা ভুল হতে পারে না। আমি ভিখিরিকে 2টি রুটি দিয়ে তার 10 গুণ পাওয়ার অপেক্ষায় ছিলাম, 1টি রুটির বদলে 10টি রুটি হলে 2টি রুটির বদলে 20টি রুটি পাওয়ার কথা, কিন্তু দাসী 18টি রুটি নিয়ে এলে বুঝলাম কোথাও সে ভুল করেছে। তার মুখের এমন কথা শুনেই মেহমানদের বিস্ময় আরও বেড়ে গেল, বলল, আপনি ঠিক ঠিক জানতেন যে 20টি রুটি আসবে? রাবিয়া বসরি বললেন, অবশ্যই, কেন? আল্লাহ তাআলার ওয়াদায় আপনাদের বিশ্বাস নেই? মেহমানরা একে অন্যের দিকে তাকালো, কিন্তু কেউ জবাব দিল না। রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহা বললেন, বুঝেছি, আপনার নিজের বিশ্বাসের ওপর যদি আপনাদের এই আস্থা না থাকে তবে আল্লাহর কি দোষ, আপনি তো পাবেন আপনার বিশ্বাসের আলোকে। মেহমানরা তখন মাথা নিচু করে বললেন, আপনি ঠিক কথাই বলেছেন। রাবিয়া বসরি বললেন, আপনি পরিপূর্ণ একাগ্রতা ও নিষ্ঠার সাথে সব দিক থেকে মুখ ফিরিয়ে যদি একমাত্র আল্লাহ তাআলার উপর নির্ভর করতে পারেন তবে আল্লাহ অবশ্যই তার ওয়াদা পূরণ করবেন। বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে যারা আল্লাহ তাআলার উপর ভরসা করে আল্লাহ তাআলা তাদের কখনো নিরাশ করেন না, তাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করে থাকেন। তাই সব সময় আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে এবং যে কোনো পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে হবে।